আজ থেকে 100 মিলিয়ন বছর আগে পৃথিবীর অবস্থা অন্যরকম ছিল। তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। এই প্ল্যানেটে ভয়ঙ্কর সব জীব রাজত্ব করত, ডাইনোসর। বিল্ডিং থেকে বেশি লম্বা, মুখের চোয়াল এত শক্তিশালী যে মুহূর্তের মধ্যে আপনার হাড্ডি চূর্ণ বিচূর্ণ করতে পারে, যার গতিবেগ এত দ্রুত যে 90 কিলোমিটার 1 ঘন্টায় যেতে পারে। 170 মিলিয়নের বেশি বছর ধরে পৃথিবীতে রাজ করেছিল। একদিন এমন ঘটনা ঘটে যে হঠাৎ করে পৃথিবীর থেকে গায়েব হয়ে যায়। ঠিক কি হয়েছিল এবং কিভাবে হয়েছিল এই ভিডিওতে জানবো। ডাইনোসর একটি গ্রিক শব্দ, এর মানে হলো ভয়ানক লেজার্ড। 1841 সালে প্রথম ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। এই সময় মানুষের ডাইনোসরের সম্পর্কে বেশি কিছু জানতো না। ম্যাঙ্গালোসরাস ডাইনোসরের জীবাশ্ম প্রথম আবিষ্কার হয়। আজ পর্যন্ত প্রায় 10,000-এর বেশি ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে। বিজ্ঞানীদের ধারণা, প্রথম যে ডাইনোসর পৃথিবীতে 230 থেকে 240 মিলিয়ন বছর আগে ছিল, ওই সময় পৃথিবীতে আলাদা কন্টিনেন্ট ছিল না, সব জুড়ে একটি সুপার কন্টিনেন্ট ছিল প্যাঞ্জিয়া। এই সময় পৃথিবীর আবহাওয়া ছিল শুষ্ক এবং খুব কম বৃষ্টি হতো। এই টেরেসিক সময় ডাইনোসরদের সাইজ খুব ছোট হতো, 2 মিটারের কাছাকাছি। একে ইরেপ্টার বলে। এটি সমস্ত ডাইনোসরদের আদি পুরুষ বলে। এরপর পৃথিবীর জলবায়ু পরিবর্তন হতে শুরু করে। প্যাঞ্জিয়া সুপার কন্টিনেন্ট ভেঙে যায়, ফলে অন্যান্য প্রাণী মারা যায়, কিন্তু ডাইনোসর প্রজাতি বেঁচে যায়। একে বলে জোরাসিক পিরিয়ড ডাইনোসর। জোরাসিক পার্ক ফিল্মে যেমন ডাইনোসর দেখানো হয়েছে, তেমন এদের সাইজ অনেক বড়। এই পিরিয়ডে ফ্লাইং ডাইনোসর দেখা যেত। প্যাঞ্জিয়া 2 ভাগে ভাগ হয়, ল্যাবরেশিয়া এবং গন্ডোয়ানাল্যান্ড। এরপর ক্রিটিসিয়াস পিরিয়ড, এই সময় ডাইনোসরদের অনেক ভেরিয়েশন দেখতে পাওয়া যায়। টিরেক্স এই সময় বিখ্যাত ডাইনোসর। ল্যাবরেশিয়া এবং গন্ডোয়ানাল্যান্ড কন্টিনেন্ট ভেঙে বর্তমানের মতো অবস্থা নেয়। সমস্ত রকম ডাইনোসর এই সময় এক্সিট করত। সমস্ত কিছু আচ্ছা চলছিল, হঠাৎ করে একদিন এমন ঘটনা ঘটে, সমস্ত ডাইনোসরদের চিরদিনের মতন গায়েব হয়ে যায়। একটি বড় 10 থেকে 15 কিমি ব্যাসার্ধের অ্যাস্টেরয়েড পৃথিবীর দিকে ছুটে আসে এবং ধাক্কা লাগে। এর ফলে ক্রিটিসিয়াস পিরিয়ড ও শেষ হয়। এই অ্যাস্টেরয়েড স্পিড 30 কিমি পার সেকেন্ড, ম্যাক্সিকোতে গিয়ে পড়ে। এটি এখানে 140 কিমি ব্যাস নিয়ে একটি বড় গর্ত হয়। এর ফলে যে পরিমাণ এনার্জি নির্গত হয় তা প্রায় হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমার প্রায় 1 মিলিয়ন গুণ বেশি ছিল। এর আশেপাশে যা কিছু ছিল চোখের পলকে শেষ হয়। এর 1000 কিমির মধ্যে যেসব প্রাণী ছিল তা পুড়ে ছাই হয়ে যায়। ছোট ছোট অ্যানিমালস বেঁচে যায় যারা জলের মধ্যে বা মাটির নিচে ছিল, কিন্তু এর লং টার্ম এফেক্ট ছিল মারাত্মক। প্রায় 2 কিমি উঁচু সুনামি আসে, আগ্নেয়গিরি অগ্নি উৎপাত দেখা যায়, পৃথিবীতে ভূমিকম্প দেখা যায়, বায়ুমণ্ডলে ডাস্টে ঢেকে যায়। ফলে 1 বছর সূর্যরশ্মি পৃথিবীতে আসতে পারেনি, তাপমাত্রা অনেক নিচে নেমে যায়, প্লান্টস মরে যাওয়ার ফলে প্রায় সব প্রাণী মারা যায়। একমাত্র ছোট স্তন্যপায়ী লেজার্ড আর টার্টেলস কিছু বার্ড বেঁচে যায়, কারণ এরা মৃত ডাইনোসরদের মাংস খেয়ে দীর্ঘদিন বেঁচেছিল। ভাবুন, এক অ্যাস্টেরয়েড কিভাবে পৃথিবীর 1000 বছরের ইতিহাস বদলে দিয়েছে। 25 কিলোমিটারের বেশি সমস্ত প্রাণী মারা যায়, একমাত্র ফ্লাইং ডাইনোসর বাঁচতে পেরেছিল, যা গ্র্যাজুয়ালি পরিবর্তন হয়ে চড়ুই পাখিতে পরিণত হয়েছে। টিরেক্স ভয়ঙ্কর ডাইনোসর পরিণত হয়েছে মুরগিতে। পৃথিবীতে যে অ্যাস্টেরয়েডের সঙ্গে ধাক্কা লাগে তা আবার 66 মিলিয়ন বছর আগে তা কিভাবে জানা যায়। বিজ্ঞানীরা পৃথিবীর বেশ কিছু জায়গায় ভারী মাত্রায় ইরিডিয়াম পেয়েছে। এই ইরিডিয়াম পরীক্ষা করে জানা গেছে, 66 মিলিয়ন বছর আগে অ্যাস্টেরয়েড যখন পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগে তখন ইরিডিয়াম চারিদিকে ছড়িয়ে পড়ে। মেক্সিকোর সেনোটোস স্থানে এই অ্যাস্টেরয়েড পড়ার সিনেটার দেখা যায়। অর্ধেক আছে ল্যান্ডে, এর বাকিটা সমুদ্রে। যদিও বর্তমানে আকার অনেক ছোট, একটি এখন টুরিস্ট পৃথিবীর চারদিকে এখন 1000 অ্যাস্টেরয়েড দেখতে পাওয়া গেছে, কিন্তু ভয়ের কিছুই নেই। বিজ্ঞানের সাহায্যে অ্যাস্টেরয়েডগুলিকে পৃথিবীর সঙ্গে ধাক্কা এড়ানো সম্ভব, কিন্তু ভয়ের কারণ হলো মানুষ নিজেই। মানুষ পরিবেশ দূষণ করছে, প্ল্যান কাটছে, ফলে গ্লোবাল ওয়ার্মিং ইনক্রিজ হচ্ছে, ধীরে ধীরে পৃথিবীর ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।